الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال تعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে অবশ্যই নামাজকে আমি একটি নির্ধারিত সময়ে জরুরি করেছি। নামাজ আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত আমাদের দিয়েছেন, কিন্তু পাঁচ ওয়াক্তের সময়ও নির্ধারণ করে দিয়েছেন। কেউ যদি জোহরের নামাজকে ফজরের সময় পড়ে, এশারের নামাজকে মগরিবের সময় পড়ে, তাহলে হবে না। প্রত্যেক নামাজকে তার নিজ সময়ে পড়তে হবে, সব সময়ে পড়তে হবে। এই কথা দ্বারা বা এই বিধান দ্বারা আমরা এটা বুঝতে সক্ষম নই কি যে সময় নির্ধারণ করার একটা বিশেষ গুরুত্ব আছে? যদি নামাজকে কয়েকটি সময়ে নির্ধারণ করা হয়ে থাকে, তাহলে আমাদের জীবনের দৈনন্দিন জীবনের সময়কে নির্ধারণ করে নেওয়া উচিত নয় কি? আমরা আজ এমন এক সমাজ বা এমন আমরা একটি পরিবেশে বসবাস করছি, যে পরিবেশে আমরা বহু সময় এমন কাজে ব্যয় করছি যেটা অনর্থক কাজ বা অনর্থক কারণে আমাদের বহু সময় নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় নষ্ট করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার স্মরণ করতেন, জিকির করতেন সব সময়। তাহলে সময়ের মূল্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কতখানি ছিল যে তিনি সব সময় আল্লাহ তাআলার জিকির আজকার করতেন, সময় নষ্ট করতেন না। আমরা বর্তমান সমাজে বা বর্তমান যুগে সময় নষ্ট করতে খুব পটু। কি ধরনের সময় নষ্ট করতে পটু তার একটু সামান্য আমি আপনাদেরকে উদাহরণ দেব এবং বর্ণনা দেব ইনশাআল্লাহ। আমাদের সময়টা কিভাবে নষ্ট হয় দেখেন। আজ সময় নষ্ট করার কয়েকটি বড় উপাদান বা উপকরণ যা রয়েছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে মোবাইল। সাধারণ মোবাইল হোক কিংবা স্মার্টফোন হোক, সময় নষ্ট করার একটা বড় উপকরণ। সময় নষ্ট করার আর একটি বড় উপকরণ হচ্ছে আমাদের গ্রামগঞ্জের রাস্তাঘাটের চৌরাস্তায়, তিন রাস্তার মাথায় বা রাস্তার উপরে চায়ের দোকানসমূহ, টি স্টল। জি, আমাদের কানেকশন একটু সমস্যা হয়েছিল, পুনরায় কানেকশন ফিরে পেয়েছি। যে সময় নষ্ট করার একটি বড় উপকরণ হচ্ছে মোবাইল, আর দ্বিতীয় বড় উপকরণটি হচ্ছে চায়ের দোকান। গ্রামের মাঝে বা রাস্তার পাশে যে চায়ের দোকান থাকে, সময় নষ্ট করার আরেকটি
স্থান বা আরেকটি উপকরণ হচ্ছে নিজের বিছানা, যেখানে আমরা ঘুমাই বা ঘুম যাই। সময় নষ্ট করার আর একটি উপকরণ হচ্ছে কিছু এমন সঙ্গ বন্ধু, যারা স্বয়ং নিজের সময় সম্পর্কে অসচেতন, আর সেখানে গেলে তখন যারা সময়ের মূল্য বুঝে তারাও সেখানে আর সচেতন থাকে না। যাই হোক, এই সকল স্থানে আমাদের সময় অপচয় হয়। আমাদের জীবনের বা দৈনন্দিন একটা কর্মসূচি হওয়া উচিত, আর এই কর্মসূচিতে আমাদের সময়গুলির বণ্টন করে নেওয়া উচিত। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বণ্টনটি হবে সেটা হচ্ছে আমাদের পাঁচ ওয়াক্তের নামাজের জন্য। পাঁচ ওয়াক্তের সালাতের জন্য সময় বণ্টনটা সবচাইতে গুরুত্বপূর্ণভাবে হতে হবে। এছাড়া আমাদের যেগুলো দৈনন্দিন বৈষয়িক কাজ, দুনিয়াবী কাজ, সেটা আপনার চাকরি বাকরি হতে পারে, সেটা আপনার ব্যবসা বাণিজ্য হতে পারে, সেটা আপনার ইত্যাদি যেটা ইনকামের জন্য আপনি করে থাকেন সেটা হতে পারে, তার জন্য সময়টা আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে। আমি এই সময় বণ্টনের বিবিধ এবং বিশদ আলোচনা না করে আমি শুধু উপদেশস্বরূপ কয়েকজন বা কয়েকটি ক্ষেত্রের জন্য আমাদের মুমিন ব্যক্তিকে একটু সময় বাঁচিয়ে রাখা বা সময় দেওয়া আমাদের জন্য জরুরি। এক নম্বর, সময় যাদেরকে দেওয়া উচিত আমাদের জীবনের এই আল্লাহ রাব্বুল আলামিনের যেটা ফরজ ইবাদত, সে ফরজ ইবাদতের পর আমাদেরকে যাদের জন্য সময় দেওয়া উচিত বা সময় দেওয়া অনেক সময় জরুরি বা ওয়াজিব বা মুস্তাহাব, তার কয়েকটি উপাদান বলি। এক নম্বর, আমাদের দৈনন্দিন জীবনের কিছুটা সময় যেন আমাদের পিতামাতাকে আমরা দিয়ে থাকি। যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগির পর সবটুকু সময় পিতামাতাকে দিয়ে দিই তাও খুব সুন্দর হয়, কিন্তু পিতামাতার জন্য আমরা অনেকে সময় দিই না। আর যারা বাবা মা থেকে দূরে থাকি তারা দেখা গেল দূরে তো আছে, সময় তো তার কাছে নেই, তারপরও আবার ফোন করাও বা দিনে একবার তাদেরকে ফোন করে তাদের খবরাখবর নেওয়ার সুযোগটাও হয় না। তাই পিতামাতার জন্য, বাবা মায়ের জন্য সময় বের করা, আপনি যতই ব্যস্ত মানুষ হন না কেন, আপনি মন্ত্রীর পদে থাকেন না কেন, আর রাষ্ট্র পরিচালক হন না কেন, শাইখুল হাদিস হন না কেন, আর ছাত্র হন না কেন, যাই হন না কেন, পিতামাতার জন্য কিছুটা সময় অবশ্যই বের করতে হবে। এটা পিতামাতার হক, আল্লাহ তাআলার ফরজ ইবাদত বন্দেগির পর কিছুটা সময় পিতামাতার জন্য অবশ্যই দিবেন। কারণ যে পিতামাতার সেবা করা এবং তাদেরকে উফ শব্দ যেন আমরা না করি তার জন্য যদি শরীয়তে আদেশ আসে, তাহলে তাদের কিছু সময় দেওয়া আমাদের জন্য জরুরি নয় কি? আপনার কিছু সময় দেওয়াটা যদি এ কারণে আপনার পিতামাতা আপনার জন্য একটু দোয়া করে, আপনাকে যদি একটু ভালোবাসা দেয়, তাহলে আপনার জীবনের জন্য এটা অবশ্যই একটি গৌরবের বিষয় আর রহমতের বিষয় আর বরকতের বিষয় নয় কি? আমরা যারা বিবাহিত মানুষ, যাদের সন্তান আছে, তাদেরকেও কিছুটা সময় দিতে হবে তাদের সন্তানদের জন্য এবং তার পরিবারের জন্য। পরিবার এবং সন্তানকে সময় দেওয়াটা অনেক সময় মানুষ এটা গুরুত্বই দেয় না, কিন্তু না, আপনার পরিবারের সাথে সময় দেওয়া, আপনার ভালো মন, উদার মন, আপনার ভদ্রতা, আপনি পিতা হিসাবে আপনার দায়িত্ব পালনকারী এটা বুঝায়। আপনি বাইরে যতক্ষণই থাকেন না কেন, যখন আপনি বাড়িতে ঢুকেন তখন বাড়িতে আপনি সালাম দিয়ে ঢুকবেন, এতে আপনার সন্তানেরাও আপনাকে সালাম দিতে শিখবে এবং বাড়িতে শয়তানের উপদ্রব কমে যাবে, বরকত আসবে। অতঃপর যখন আপনি বাড়িতে সালাম দিয়ে ঢুকছেন তখন বাচ্চাদের সাথে, তারা ছোট হলেও তাদের সঙ্গে আদর মায়া বিনিময় করবেন, বড় হলেও তাদেরকে দেখবেন, তাদের সঙ্গে দুটা কথা বলবেন। অল্প সময় থাকলে, যদি আপনার কাছে সময়ই নাই, যখন খাবারটা খাবেন তখন নিজের পরিবারকে সাথে নিয়ে খাবার খাবেন, পরিবারের সঙ্গে খাবেন, এক টেবিলে খাবেন, এক চাটাইতে বসে খাবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পরিবার আপনাকে ভালোবাসবে এবং এর মাঝে একটি মায়ামোহ শুরু হবে ইনশাআল্লাহ।
এটা পরিবারকে সময় দেওয়া খুব জরুরি। এই পরিবার সময় না দেওয়ার কারণে অনেক সময় পরিবারে বিভেদ ঝগড়া এবং ফ্যামিলির সঙ্গে সমস্যা হয়, যেটা এই পরিবারকে সময় দিলে ইনশাআল্লাহ হবে না। আপনার সময় একটি অংশ অবশ্যই আপনার সৎ বন্ধুদেরকে দিবেন, আর সৎ বন্ধুরা আপনার সৎ বন্ধুদেরকে সময় দেওয়ার উদ্দেশ্য হলো যে তাদের সঙ্গে আপনি ভালো কিছু কথা শেয়ার করবেন। যেমন আপনার মসজিদের সাথী, মসজিদের সাথীরাই কিন্তু প্রকৃত দুনিয়ার সাথী ও আখেরাতের সাথী ভাই, মসজিদের সাথীরাই প্রকৃত দুনিয়া ও আখেরাতের সাথী। সেই জন্য তাদেরকে কিছু সময় দিবেন, যখন মসজিদে নামাজ পড়ে বের হবেন বা রাস্তায় চলবেন তখন তাদেরকে দুটি কথা বলবেন, সালাম ফিরানোর পর কিছু বসবেন, তাদেরকে দিনের দু চারটি নসিহত করবেন, একটি কথা হলো তাদেরকে বলবেন। একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের কাছে 24 ঘন্টা, যে 24 ঘন্টার মধ্যে যদি আমি 5টি মিনিট, 24 ঘন্টার মধ্যে যদি আমি 5 মিনিট, 5 মিনিট না হলো 3 মিনিট, 3 মিনিট না হলো 2 মিনিট, 2 মিনিট না হলো 1 মিনিট, যেন আমি একটি নসিহা, যেন আমি একটি উপদেশ আমার সমাজের মানুষকে দিই। আমাদের সমাজের মানুষকে যদি আমরা সদুপদেশ না দিই আর ওদের মন্দ জিনিস থেকে যদি আমরা তাদেরকে দূরে না রাখি, মানে তাদেরকে যদি নাহি আনিল মুনকার না করি, তাহলে কিন্তু সমাজ নষ্ট হয় এবং ওই নষ্টের দায়ভার আমাদের উপরেও আসে। শুনেন, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, চলাফেরা করি বা যাদের সঙ্গে উঠা বসা করি, আসা যাওয়া করি, তখন হয়তো দেখলেন কোনো মানুষ নামাজের সময় হয়েছে কিন্তু নামাজে গেল না, আমরা চলে গেলাম কিন্তু আমরা তাকে বললাম না। এই যে যেই সময় আপনার নসিহত বা উপদেশ দেওয়ার কথা ছিল সেই সময় আপনি দিলেন না, আপনি তাকে ছোট্ট করে 1 মিনিটে বলেন, ভাই এই নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর জরুরি করেছে, চলেন আপনিও চলেন নামাজ পড়তে যাই, আজ থেকে নামাজ শুরু করি, আল্লাহ ইনশাআল্লাহ আপনার কাজ কর্ম বরকত দিবে। এই যে 1টা মিনিট আপনি যদি দেন, আপনি চিন্তা করেন তো, আপনি যদি 100 দিন এটা চিন্তা করে, 100 দিন যদি এই কাজটা কথাটা করেন বলেন, তাহলে সওয়াব তো আপনার আছে আছে। এই 100 দিনের মধ্যে যদি 1টা লোক হেদায়েত হয়ে যায় আর আপনার মাধ্যমে নামাজ শুরু করে দেয়, তাহলে আপনি চিন্তা করেছেন আপনার কত সওয়াব আছে। ওই লোক যত নামাজ পড়বে গোটা জীবনে, তার কিছু সওয়াব আপনার কাছে আসবে কিন্তু ওর কোনো ঘাটতি হবে না। ভাই সকল, আরও একটি কথা বলি, এই যে নসিহা, আপনি রাস্তাঘাটে চলতে চলতে দেখছেন যে কিছু মানুষ খৈনি খাচ্ছে, আর খৈনি খাওয়ার নেশা তাদের, বিড়ি সিগারেট খাওয়ার নেশা। আপনি লোকটাকে একটু পিঠে হাত দিয়ে বললেন যে ভাই এই জিনিসটা ইসলামেও হারাম আর তোমার শরীরের জন্য ক্ষতিকর, এরকম করো না। আপনি দেখলেন কিছু বাচ্চা কাচ্চা মানুষ বা যুবক শ্রেণীর মানুষ গালি দিচ্ছে, ফাহেশা কথা, ফহস কথা দিয়ে গালি দিচ্ছে, যে নোংরা কথা মুখে বলা যায় না, শুনলেন ওইখানে আপনি নাই বললেন, কিন্তু পরে আপনি একটু তাকে বললেন যে আপনার এরকম করাটা ঠিক হয় না, এরকম বলাটা ঠিক হয় না, আমরা মুসলিম ব্যক্তি, আমরা কাউকে গালি দিতে পারি না, মুসলিম তা আন হয় না, কাউকে লান তান গালি করতে পারে না। এরকম একটা দিনে 5 মিনিটের, 3 মিনিটের, 2 মিনিটের একটু যদি নসিহত আপনি করতে পারেন, তাহলে এর দ্বারাই আপনার দাওয়াত ও তাবলিগও হয় আর অনেকগুলি সাদকায়ে জারিয়া আপনার কাছে ইনশাআল্লাহ জমা হয়ে যাবে। শুনেন, এটা তো ছিল পরের জন্য, কিন্তু নিজের জন্য কিছু উপদেশের প্রয়োজন আছে। নিজের জন্য উপদেশটা কোথায় পাবেন, নিজের জন্য নসিহা কোথায় পাবেন? নিজের জন্য নসিহা পাবেন যিনি আপনার চাইতে বেশি জ্ঞানী হবেন, বেশি সৎ হবেন, তার কাছে গেলেন 10 মিনিট, 5 মিনিট তার কাছে বসলেন, কিছু জিজ্ঞাসা করলেন। আজ এমন একটি সময় হয়েছে যে মানুষ জানে আলেম ওলামাকে, দেখতেও পাচ্ছে কিন্তু জিজ্ঞাসা করতে চায় না, আর আল্লাহ আলাম এই জিজ্ঞাসা না করার কারণে একজন আলেমের ইলমও কমে যায়, কিন্তু জিজ্ঞাসা করতে থাকলে, সে যদি ভালো মানুষ হয়, ভালো আলেম হয়, তাহলে যেগুলো জানা থাকে না সেগুলো ঘাটাঘাটি করে এবং তার ইলম বৃদ্ধি পায়। সেই জন্য নিজের নসিহা এরকম জায়গায় নিতে হবে। আপনি যদি কাউকে না পেলেন তাহলে কোরআনের একটু তেলাওয়াত শুনবেন ডেলি, ডেলি 5 মিনিট, বেশি না, 5 মিনিট কোরআনের তেলাওয়াত শুনেন। যে কারি বা যার
আওয়াজ আপনাকে সুন্দর লাগে, ভালো লাগে, তেলাওয়াত ভালো লাগে, আপনি তার এটা শুনবেন, ইনশাআল্লাহ আপনার অন্তর নরম হবে। কোরআনের এই তেলাওয়াতের মহব্বত অন্তরে ঢুকলে এই গান শোনার গুনাহ এবং গান শোনার যে নেশা আছে এটা কমে যায়। আর কোরআন নিফাককে মুনাফিকিকে দূর করে দেয়। সেজন্য আপনি যদি নাও বুঝেন কোরআন কিন্তু শুনেন, তাতেও কিন্তু আপনার মধ্যে অনেক লাভ আছে। সে লাভের মধ্যে একটা মুনাফিকি দূর হয়, শয়তানও দূরে পালায়। আপনি ডেলি একটা মাসলা কোনো আলেমের মোবাইল যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সেখান থেকে শুনলেন বা আর কিছু শুনলেন, সেটাও জন্য কল্যাণ করতে পারে। যাই হোক, আমার অনেক ভাইয়েরা এবং অনেক ছাত্র ভাইয়েরা, শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা আমাকে দোয়া দিয়েছেন, দোয়া দানে বাধিত করেছেন। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে এবং আমাদের সকল মুসলিম ভাইকে সত্যিকারে স্বয়ং নিজে নসিহত কবুল করার, আমল করার